আগামী বছর দু হাজার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি পরীক্ষা চলবে চৌঠা মার্চ পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী আগামী বছর তেইশে ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা দ্বিতীয় ভাষার পরীক্ষা চব্বিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে সাতাশে ফেব্রুয়ারি হবে ইতিহাস পরীক্ষা জীবন বিজ্ঞান পরীক্ষা হবে আঠাশে ফেব্রুয়ারি দোসরা মার্চ হবে অঙ্ক পরীক্ষা তেসরা মার্চ ভৌত বিজ্ঞানের পরীক্ষা চৌঠা মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে কিন্তু রয়েছে এবিপি আনন্দ www.abp-anondo.abplife.in এ সার্চ করলেই দেখা যাচ্ছে মাধ্যমিকের ফল পড়াশোনো এবং সামগ্রিকভাবে জীবনের পথে এগিয়ে চলার ক্ষেত্রে আপনারা ঠিক কিভাবে সহায়তা করেন ছাত্রদের স্বামীজি একটা কথা বলেছেন যেটা হচ্ছে যে সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায় কোন কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না তা এই যে পথটা এই পথটা খুব কঠিন পথ কিন্তু এইটাই আমরা ছোটোবেলা থেকে ছেলেদের শেখাই এবং এর মধ্যে দিয়ে ছেলেদের যে আর্থিক যে বিকাশ আর্থিক বিকাশ যখন আস্তে আস্তে পরিপূর্ণতা লাভ করে তখনই তারা তাদের জীবনের যে চাবিকাটি সাফল্যের যে চাবিকাটি সেটা তারা খুঁজে পেয়ে নেয় এবং এর সঙ্গে সঙ্গে যে প্রার্থনা প্রার্থনায় আমাদের বিদ্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন ঠাকুর মা স্বামীজির যে সঙ্গীত সেই সঙ্গীত পরিবেশিত হয় এবং ছাত্ররা হয় সব থেকে বড় কথা যে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমেই আমাদের বিদ্যালয়ের সূচনা হয় এরপর সারাদিন তো চলে আর একটা হচ্ছে যে ছাত্রদের ভিতরে এই যে মানসিক যে বিকাশ এই মানসিক বিকাশ জাগানোর জন্যে কিন্তু শিক্ষক মহাশয়েরা তো পাঠ্য সংক্রান্ত তো সব রকম সহযোগিতা করছেন আমাদের আশ্রমের যারা সাধুরা আছেন তারাও কিন্তু এসে ক্লাস নেন এবং ভারতের যে ধর্ম সংস্কৃতি যে মূল্যবোধ এই মূল্যবোধের ক্লাসগুলো এত সুন্দরভাবে ওদের সামনে পরিবেশিত হয় যে ওরা আস্তে আস্তে একজন সুন্দর পূর্ণাঙ্গ মানুষে গড়ে ওঠার অনুপ্রেরণা পায় একদমই পড়াশোনার সাথে সাথে সামগ্রিক বিকাশ সেটাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয় মহারাজ অবশ্যই আপনার সাথে কথা বলবো তবে অর্ণবেশ কাছ থেকে যেটা জানতে চাই অর্ণব এর আগেও তুমি যদিও বারবার বলেছ কিন্তু তাও বারবার জানতে ইচ্ছা করছে প্রথম যখন একেবারে মেধা তালিকার শীর্ষে নিজের নামটা দেখতে পেলে তখন তোমার এবং তোমার বাড়ির লোকের প্রথম রিয়াকশন ঠিক কিরকম ছিল প্রথমেই আমি নাম দিয়ে খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে একেবারে প্রথমেই নাম তো তারপরে ফোন আসতে শুরু করে মা খুব খুশি হন বাবাও দিদিও পাশে ছিল দিদিও খুব খুশি হয় একদমই এক্সপেক্ট এটা যে একেবারে শীর্ষে থাকবে না এটা একেবারেই এক্সপেক্ট করিনি মহারাজরা স্যাররা আশা করছিলেন যে খুব ভালো নাম্বার পাবো র্যাঙ্ক হবে আশা করছিলেন কিন্তু একেবারে প্রথম ভাবিনি একদমই তো কার কার কাছ থেকে শুভেচ্ছা বার্তা ইতিমধ্যেই পেয়েছো বন্ধুদের সঙ্গে কথা হয়েছে কি হ্যাঁ অনেক বন্ধুদের সাথে কথা হয়েছে আচ্ছা পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালোবাসো পড়াশোনা ছাড়া আর গল্পের বই পড়তে খুব ভালো লাগে আচ্ছা মানে এত পড়ার চাপের মধ্যে গল্পের বই পড়ার সময়টা পাও তাহলে ঠিকঠাক হ্যাঁ আচ্ছা আর এছাড়া খেলাধুলা হ্যাঁ খেলাধুলো বই নিয়মিত ক্রিকেট খেলতেই বেশি আচ্ছা খুব ভালো খেলাধুলো গল্পের বই সবটাই আছে যখন তাহলে এখানে পরের বছর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য তুমি কি সাজেশন দিতে চাও কতক্ষণ পড়তে হয় কতক্ষণ পড়লে তোমার মনে হয় এরকম একটা রেজাল্ট করা যেতে পারে আমি সেরকমভাবে খুব বেশি যে পড়তাম এমন না সকালে পড়তাম দুপুরে সন্ধ্যায় তবে যখন পড়তাম তখন মন দিয়ে পড়তাম আর কি এটাই আমার বলার যে যখন পড়তে বসবে তখন যেন পড়ার দিকেই মন থাকে অন্য কোনো দিকে মন গেলে ঠিক এফেক্টিভ পড়াশোনাটা হয় না যদি এফেক্টিভ পড়াশোনা করা যায় তাহলে খুব কম সময়ে পড়লেই সাফল্য অর্জন করা সম্ভব